আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। আমাদের দেশের স্বনামধন্য মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠান এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাওয়াইস মজুমদার, আপনাকে স্বাগত আমাদের এই এবিটিভি আজকের বাজারে সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আপনার অনেক অভিজ্ঞতা, আমরা একটা জিনিস জানতে চাই আপনার কাছে যে আমাদের এখন পুরো যে বাজার ব্যবস্থা, পুঁজিবাজারের যে সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে আপনি একটু যদি বলতেন। আমরা এই সিস্টেম সম্পর্কে অনেকের কাছে শুনি যে এটা এটা খুব ম্যাচিউর বাজার না, ধন্যবাদ আপনাকে। আসলে আসলে তো বাজার ব্যবস্থাপনার এই যদি পারফেক্ট অবস্থা বলি, এটার কোনো শেষ নাই। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জেও এখনও অনেক সমস্যা আছে বলা হয়, বোম্বে স্টক এক্সচেঞ্জ তো প্রতিনিয়ত সমস্যা হচ্ছে আমরা দেখতেছি সূচকের। বাজার পারফেকশনের যে ব্যাপারটা বলছিলাম যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জেও অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তারাও প্রতিনিয়তই ডেভেলপমেন্ট হচ্ছে। কাজে একদম পারফেক্ট মার্কেট, পারফেক্ট বাজার কোথাও পৃথিবীতে অস্তিত্ব নাই। আর ক্যাপিটাল মার্কেট এত বেশি মনস্তাত্ত্বিক বিষয় এখানে জড়িত যে আমরা কখনো পারফেক্ট মার্কেট পাবো না। তবে রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড যে ডেভেলপমেন্টগুলি সেগুলো আছে কি না, না আমাদের দেশে হ্যাঁ মার্কেট কতগুলোর ভিতর থেকে অনেক দূরে। যেমন প্রথমত যে সমস্যাটা, শুধুমাত্র ইকুইটি বেস দিয়ে একটা ক্যাপিটাল মার্কেট বছরের পর বছর, যুগের পর যুগ চলতে পারে না। হতে পারে সাময়িকভাবে কিছু দিনের জন্য, কিন্তু এগুলাতে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট, ডেরিভেটিভস, আপনার ফিক্সড ইনকাম ভেহিকেল, এই বিভিন্ন রকম ভেহিকেলগুলি আপনাকে, মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলি আপনার আসতে হবে এই মার্কেট। আমাদের মার্কেটে এই সেইটার ক্ষেত্রে আমরা দেখতেছি একটা স্থিরতা, মানে বন্ধ হয়ে আসে, একটা স্ট্যান্ড স্টিল হয়ে আসে, যেন আর আর কোনো কিছুই আসবে না, শুধুমাত্র ইকুইটি বেস দিয়ে চলতে হবে। সেটা একটা বড় লুপ হোল কিন্তু, যেটা নাকি আপনার আইটি সক্ষমতা সেটা অনেক দূর আছে, কিন্তু আরও অনেক বেশি করতে হবে। যেমন ধরেন XBRL সিস্টেমের কথা বলি, যে এক্সটেন্সিভ বিজনেস রিপোর্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা মানে এখানে একটা ডাটা বেজের মতন, যেটা নাকি আপনার লিভিং ডাটা বেজ, যেটা নাকি সারাক্ষণই আপডেট হবে, গতিশীল ডাটা বেজ থাকবে, ডাইনামিক ডাটা বেজ, সেইটা কিন্তু এখানে অনুপস্থিত আছে। তো এরকম অনেক কিছুই অনুপস্থিত আছে, যদিও রেগুলেটররা বারবার চেষ্টা করছেন, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যত দ্রুত যাওয়া উচিত ছিল, ব্যুরোক্রেসির কারণেই হোক, ফান্ডের কারণেই হোক, বা নীতিগত কারণেই হোক, সেটা যাচ্ছে না। সেটাই বাজার ব্যবস্থাপনার অন্যতম উইকনেস আসতেছে। গতিশীলতা যত দ্রুত হওয়া হচ্ছে, কিন্তু যত দ্রুত হওয়া উচিত ছিল তত দ্রুত হচ্ছে না। এই যে বাজার পৃথিবীব্যাপী যেই পরিবর্তনগুলি এত দ্রুত হয়, সেই পরিবর্তন আমাদের বাংলাদেশ তো অন্যান্য যে ফ্যাক্টরগুলি আছে সেগুলো এখানে ইম্প্যাক্ট পড়ে। তো এখন ক্যাপিটাল মার্কেটটাতে অন্যান্য বিষয়গুলির থেকে, যেমন ধরেন একটা ফান্ডের একটা ব্যাপার থাকে, মানুষ যে যারা নাকি নীতি নির্ধারক মহলে পলিসিতে থাকে তাদেরকে আরও অনেক গতিশীলতা করার তো আর কেউ থাকে না, তাদের নিজেরা তাদেরকে বুঝতে হবে যে আমাদের আরও গতিশীল হইতে হবে। তো এই যে তাদের মধ্যে গতিশীলতা, সমন্বয়হীনতা, রেগুলেটরদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করতেছে। দেখেন এই যে আমাদের সেন্ট্রাল ব্যাংকে, তারপরে NBR, তারপরে ইন্স্যুরেন্স অথরিটি, তারপরে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এছাড়াও আরও অনেকগুলো রেগুলেটর আছে, এই সবার ভিতরে যে সমন্বয়হীনতার যেই একটা বিষয়, সেই সমন্বয়হীনতা সেটা রয়ে গেছে, কিন্তু সমন্বয়মূলক কার্যক্রম হচ্ছে না। এবং কোনো একটা কিছু করতে গেলে কিন্তু আপনাকে সবার পার্টিসিপেশন প্রয়োজন হয়, সবার ফুল হার্টেড এফোর্ট প্রয়োজন হয়, যেটা নাকি আমাদের এখানে অনুপস্থিত এখনও থেকে যাচ্ছে। এই ব্যাপারগুলিকে আসলে ওই যে শেষ পর্যন্ত একই কথা বলতে হবে যে সবাইকে এটা বুঝতে হবে, আলটিমেটলি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি কাজ করবেন, সবাই আন্তরিকভাবে এই কাজটা করতে হবে, দ্রুত কাজটা করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধরুন আপনি বাজার ব্যবস্থাপনা নিয়ে বলছিলেন, আমাদের দেশে এই যে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে তালিকাভুক্তি হওয়ার জন্য আমাদের যে সিস্টেম রয়েছে, এই সিস্টেম নিয়ে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা রয়েছে। সম্প্রতি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার নতুন করে আরেকটা অ্যামেন্ডমেন্ট করেছেন, সংশোধন করেছেন। এই সংশোধনই কি আমাদের বাজারকে, বা আমরা আশান্বিত হতে পারি কিনা যে এটার মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতি একটা নিরঙ্কুশ জায়গায় পৌঁছাতে পারছে কি পারছে না, আপনি কি মনে করেন? বুক বিল্ডিং পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেড পদ্ধতি। আপনি যদি মুক্ত বাজার অর্থনীতি বলেন, আপনি যদি ক্যাপিটাল মার্কেট বা হাতিয়ার বা পিলার হলো বুক বিল্ডিং, আপনি যদি বুক বিল্ডিং সিস্টেমের কার্যকারিতা যদি সঠিক না হয়, ভালো কোম্পানি বাজারে আসবে না, কোম্পানিগুলি ভালো প্রাইস পাবে না, এবং বিনিয়োগকারীরাও অনেক সময় দেখা যাবে যে বঞ্চিত হবে, বা বিনিয়োগকারীরা অনেক সময় কারচুপির শিকার হবে যদি বুক বিল্ডিং সিস্টেমটা কার্যকরী, ইফেক্টিভ বুক বিল্ডিং সিস্টেম না হয়। প্রথমত বুক বিল্ডিং সিস্টেমের কোনো বিকল্প নাই, পৃথিবীব্যাপী এটা টেস্টেড, এটা নিয়ে আর বিতর্ক করার কিছু নেই। এখন হলো আমাদের দেশে প্রেক্ষাপটে কী সিস্টেমটা যুক্তযুক্ত সেটাকে আপনার ভাবতে হবে। যে আমাদের এখন যে মানে যেটা যেটা নাকি নিয়ে অনেক বিতর্ক, বুক বিল্ডিং নিয়ে বারবারই মুখ
থুবড়ে পড়ছে বলতে হবে, বারবারই চেষ্টা করছেন রেগুলেটররা, কিন্তু একটা না একটা ভুল থেকে যাচ্ছে। সেটার পরিপ্রেক্ষিতে ওনারা অতি রিসেন্টলি যেই রেকটিফিকেশনটা করেছেন, কারেকশনটা করেছেন, যে নোটিফিকেশন দিয়েছেন, সেটা ছিল যে আপনার একটা কমিটি থাকবে, বিডারদের বিড, যারা বিড করবে বিডারদের প্রত্যেকটা বিডারেরই কমিটি থাকবে, কমপক্ষে 2 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে, তারা এক্সপার্টিস তাদের কী হবে সেটাও বলে দিয়েছে, তারা কী আইন কানুন ফলো করবে, কীভাবে বিডিং করবে সেটাও বলে দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হইল যে এই একটা সিস্টেমের মানে দিয়ে সব কিছু বন্ধ হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা এটা সুন্দর জিনিস করেছেন যেটা এরা এরা অস্বীকার, কিন্তু এর সাথে আরও আরও কিছু সংশোধন প্রয়োজন ছিল। যেমন দেখেন বিডিং প্রাইসটা দেখা যায়, এটা মনস্তাত্ত্বিকভাবে যখন নাকি একটা বিডিং প্রাইস সবাই হ্যাঁ কে করতেছে দেখা যায় না, কিন্তু বিডিং প্রাইসটা দেখা যাচ্ছে। এই বিডিং প্রাইসটা দেখা যাওয়ার ফলে হচ্ছে কি, একটা মনস্তাত্ত্বিকভাবে সবার উপরে মনস্তাত্ত্বিক একটা প্রাইস ফিক্সেশন চলে আসতেছে, আপনার যেই মানে খাতাপত্রে যা আসতেছে আর মনস্তাত্ত্বিকভাবে আর একটা জিনিস চলে আসতেছে, ওই স্কিন এটাকে ডোমিনেট করতেছে, ও কত ফেললো কত, এইটা দেখা যাওয়া উচিত না। 72 ঘন্টা রাউন্ড দ্য ওয়ার্ক রাউন্ড দ্য আওয়ারে যেই বিডিংটা হয় সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য আওয়ারে গিয়ে কত টাকা প্রাইসিং হলো, মানে কাট অফ প্রাইস হলো, সেই কাট অফ প্রাইস হওয়ার পরে আর কে কতটুকু শেয়ার পেলো, কত করে পেলো সেটা চলে যেতে হবে। এই একটা পরিবর্তন যদি না আনে, অর্থাৎ বিডিং দেখা যাবে না কখনোই, এটা আমাদেরকে আস্থা রাখতে হবে। বিডিং দেখা গেলে যেটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রাইস তৈরি চলে আসে, এবং এখানে কারচুপি করাটা, আপনি যদি কেউ কোনো বিডার যদি চায়, কোনো ইস্যুয়ার যদি চায়, সে প্রথমত 10 জনকে দিয়ে প্রথম একটু বেশি করাইলো বা কম করাইলো বা তার ইচ্ছা মতো যেটা সে চাচ্ছে সেদিকে সে অনেক সময় গাইড করতে পারে। আমরা মানুষ তো মনস্তাত্ত্বিকভাবে কে কত এতগুলি এত টাকা প্রাইসে পড়ছে সেটা মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারে ইম্প্যাক্ট পড়ে, যার ফলে এস্টাবলিশ যে পদ্ধতিগুলি আছে ভ্যালুয়েশনের সেটার সাথে আরেকটা পদ্ধতি তৈরি হয়ে যায় বিডিং মনস্তাত্ত্বিক প্রাইস, এবং এটা ব্যাপকভাবে আপনার ইম্প্যাক্ট ফেলে। এই জন্যই বললাম বিডিং প্রাইসটা দেখা যাবে না। 1, 2 ছিল বিডিংয়ের যে আপনার যারা নাকি উপর দিকে প্রাইসিংয়ে টাকা দিবে তাদেরকে ওই দামই নিতে হবে, শুধুমাত্র বিডিংয়ের জন্য বিড করা এটা যাতে না হয়, যে যে প্রাইসে যে যে প্রাইসে করবে কাট অফ প্রাইসের উপরে যেটা থাকবে সেটা তাকে নিতে হবে ওই প্রাইসে, এবং ইস্যুয়ারকেও ওই যে পরিমাণ শেয়ার সে চাবে সেই পরিমাণ শেয়ার তাকে দিতে হবে। মানে অকশন মানি যেটা যেটা কি অকশনের যেটা পদ্ধতি, যে ন্যাচারালি কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে আপনি ঠকাবেন কেন, যে যে প্রাইসে চাচ্ছে সেই টাকাটা তো কোম্পানির অ্যাকাউন্টে আসবে, এটা এমন না যে ডাইরেক্টরদের অ্যাকাউন্টে যাবে বা সে অন্য কারো অ্যাকাউন্টে যাবে, সেটা কোম্পানির অ্যাকাউন্টে আসবে। কোম্পানির অ্যাকাউন্টে আসা মানে কিন্তু আলটিমেটলি আপনি শেয়ার হোল্ডারদের পকেটে, মানে শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হওয়া, তাদের ফান্ড ভালো হওয়া। তো এই দুইটা জিনিস যদি পরিবর্তন না করে শুধু একটা জিনিস পরিবর্তন করে আদৌ হবে কি না আমার একটু সন্দেহ আছে। সবশেষে ধন্যবাদ জানাই আপনাকে, আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই এই বুক বিল্ডিং পদ্ধতির আরও পরিবর্তন আসবে, আপনার এই তথ্যকে আমরা আমাদের এবিটিভি আজকের বাজারের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য মাধ্যমকেও আমরা পৌঁছে দিতে চাই, আমরা সংস্কার দেখতে চাই পুঁজিবাজারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।